আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস আপডেট বন্ধ করবেন। অনেক সময় দেখা যায় যে আপনি আপনার অ্যাপসগুলো আপডেট করতে চাচ্ছেন না, তারপরও অটো অ্যাপস আপডেট হয়ে যায়। তো এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। তো আপনি আপনার ফোনের অ্যাপস আপডেট বন্ধ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে সেটিংয়ে যাবেন। এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখেন লেখা আছে অটো আপডেট অ্যাপস, এতে ক্লিক করবেন। এতে আমার এটা করা আছে, এখন আপনাদের করা থাকবে না, নিচেরটা করে দেবেন ডট অটো আপডেট অ্যাপস দিয়ে ডান করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ আর আপনার অ্যাপসগুলো অটো আপডেট হবে না। আপনি যখন আপডেট করতে যাবেন তখন আপডেট করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।